শুনলে বলে একটা নোটিসে হঠাৎ করে এই পাঁচজন ছাত্রের উপরে একটা হঠাৎ করে এক্সপালশনের একটা নোটিস তো এলো তাহলে এক্সপালশনটা হয়েছে এটা কোনভাবে সঠিক ভাবে হয় না যদি দোষ যদি কারো করে কেউ করে থাকে তারা শাস্তি পাবে এসিওর করেছে কারণ কালকে আমার বাড়ি আজকে এক্সপালশন জিনিসটা কিন্তু খুব ছোট একটা ওয়ার্ড হতে পারে কিন্তু এর মানে গভীরতাটা কিন্তু ছোট নয়

बता दें कि उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल में पिछले कुछ दिनों से थ्रेट कल्चर को लेकर आंदोलन चल रहा है पांच छात्रों को थ्रेट कल्चर में शामिल होने के कारण निलंबन करने की बात कही गई है इसके बाद मंगलवार रात को प्रिंसिपल का घेराव किया गया काउंसिल की बैठक के बाद पांच छात्रों के निलंबन को स्थगित किया गया है आज दोपहर फिर काउंसिल की बैठक बुलाई गई है रात में मेडिकल के प्रिंसिपल इंद्रजीत साहा का घेराव किया गया था कुछ टीएमसीपी सदस्यों ने घेराव किया था कुछ दिनों पहले उत्तर मेडिकल कॉलेज व अस्पताल में थ्रेट कल्चर के आरोप लगे थे इसके बाद प्रिंसिपल को शिकायत सौंपी गई बाद में एक जांच कमेटी बनाई गई कमेटी ने सोमवार को अपनी रिपोर्ट सौंपी उस रिपोर्ट के बाद पांच छात्रों को निलंबित करने का फैसला लिया गया फिर मंगलवार को आधी रात से घेराव कार्यक्रम किया गया विद्यार्थियों का आरोप है कि उन्हें अपना बचाव करने का कोई मौका नहीं दिया गया है उन पर लगे आरोपों का जवाबी बयान नहीं सुना गया यहाँ तक कि आरोपों का सबूत भी नहीं है আমি নর্থ মেডিকেল কলেজের ইন্টার্ন আজকে আমাদের এখানে আসার মেইন উদ্দেশ্য ছিল আমাদের যে পাঁচজন ইউজি স্টুডেন্ট যারা আছে আমাদের কোন একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি আরও বিচার বিবেচনা করা উচিত তো কলেজ কাউন্সিলের ওপর আমাদের সত্যি বলতে কি পুরোপুরি আস্থা আছে এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন এবং তারা এই পাঁচজনকে পাঁচজনের ব্যাপারে যে মেমো নাম্বার জয় জয়লা তীর্থঙ্কর রয় অরিত্র রয় ঐশী চক্রবর্তী সৃজা কর্মকার এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথেল দিয়েছেন তো কালকে কলেজ কাউন্সিলের মিটিংয়ে উঠুক ব্যাপারটা ফেয়ার কিছু একটা বিচার হোক আমরা সেটাই চাই আর আমরা সবাই চাই দোষ যদি কারো করে কেউ করে থাকে তারা শাস্তি পায় দোষীদের শাস্তি হবে না এটা হতে পারে দোষীদের শাস্তি হোক কিন্তু যারা আজকে হয়তো কলস অ্যালিগেশনের শিকার তাদেরকে নিজেদের একটা সুযোগ দেওয়া হোক নিজেদের তারা যাতে আগামী দিনে নিজেদেরকে রেক্টিফাই করতে পারে এইটুকুই বলার আছে বাকি সত্যি বলতেই কলেজ কাউন্সিলের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা জানি তারা নিশ্চয়ই কিছু একটা তাদের জন্য ভালো কিছু বলবেন সেটা সেটা এখনো আমার কাছে বা আমাদের কাছে পরিষ্কার নয় এটাই আমাদেরও প্রশ্ন ছিল এটা আমাদেরও প্রশ্ন ছিল যে এদেরকে কি কারণে বা কি রিজনে এদেরকে এক্সপালশন দেওয়া হলো হঠাৎ করে সন্ধ্যাবেলা ছটার একটা নোটিশে হঠাৎ করে এই পাঁচজন ছাত্রর উপরে একটা হঠাৎ করে এক্সপালশনের একটা নোটিশ চলে এলো আমরাও সেটা বুঝতে পারলাম না বলেই আমরা আজকে ছুটে এলাম এখানে আমরা জানার চেষ্টা করলাম সেই চেষ্টাটা আমরা বিফলে কারণ আমরা এখনো কিছু জানতে পারিনি আজকে জাস্ট এই মিটিংটার পরে এটাই জানা গেল যে আজকের জন্য এই লেটারটা মানে এখন অব্দি বন্ধ করে রাখা হয়েছে স্থগিত অর্ডারটা স্থগিত রাখা হয়েছে কোনো এক্সপালশান হচ্ছে না এবং ওখানে কোথাও এক্সপালশান শব্দটা লেখা ছিল না লেটারটা আপনাদের কাছে নিশ্চয়ই আছে সেই লেটারটা একবার ভালো করে দেখবেন সেখান থেকে ডিপার্ট ফ্রম দ্য ক্যাম্পাস বলেছে এক্সপালশান শব্দটা অনেক বড়ো শব্দ এবং এনএমসির একটা গাইডলাইন রয়েছে আমরা এনএমসির আন্ডারে পড়ি তো এনএমসির একটা গাইডলাইন রয়েছে তো সেই গাইডলাইনগুলো মেনে নিশ্চয়ই কলেজ কাউন্সিলের উপরে ভরসা আছে সেই এনএমসির গাইডলাইনগুলো মেনেই কিন্তু একটা ছাত্রের উপরে কোনো রকম অ্যাকশন নেওয়া হবে আগামিতে সেটাই আমরা আশা রাখছি কলেজ কাউন্সিলে হ্যাঁ আমরা কিছু জানতে পারি আমরা খালি একটা জিনিসই আমাদের কাছে মানে কেউ কিছু জানে না ইভেন যারা যাদের নামে এলিগেশনগুলো রয়েছে তারাও জানে না যে তাদের নামে মানে কি এভিডেন্সেস রয়েছে আমরা এতটুকুনি জানি যে আমাদের যে যাদের যাদের নামে এই সব অ্যালিগেশনগুলো রয়েছে তাদের নামে খালি অ্যালিগেশন উইথ সাইন লেটার আছে কোনো এভিডেন্স নেই আমরা সেটা জানি মানে আমি জানতে পেরেছি কিন্তু জানি না কতটা সত্য কতটা মিথ্যা এবং কলেজ কাউন্সিল এর কালকের মিটিং এর পরেই জানা যাবে বাকিটা এবং বাকিরা বাকি যাদের নামে অ্যালিগেশন আছে তারাও নিজেদের গ্রাউন্ড গুলো রাখবে এবং কলেজ কাউন্সিলের সামনে তারাও নিজেদের কথাগুলো বলবে এবং তারপরে আমরা জানি না ডেকেছিল একটা মিটিং হয়েছিল সেখানে এদের মধ্যে একজনকে একজনকে ডাকাও হয়নি কল করাও হয়নি এবং তার নামে লেটারটা আজকে বেরিয়ে গেছে সে ডকুমেন্ট কি ভেরিফিকেশন কি অ্যালিগেশন কোন কাগজ লিস্ট এটা সবার সামনে না আসলে হঠাৎ করে একটা কলেজ কাউন্সিল এইভাবে একটা মানে এক্সপেল ডিসিশনের ডিসিশনে আসতে পারে না সে একটা ওয়ার্নিং দিতে পারে তার পেরেন্টস কে ডাকতে পারে

এবং তারা নিশ্চয়ই কিছু ভালো কালচার এটা যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক কিন্তু আজকে আমরা হ্যাঁ আজকে আমরা কোনো নির্দোষকে যেন সাজানা দিয়ে ফেলি আজকে এক্সপালশন জিনিসটা কিন্তু খুব ছোট একটা ওয়ার্ড হতে পারে কিন্তু এর মানে গভীরতাটা কিন্তু ছোট নয় তো সেই না আমি আমি বা আমরা হয়তো পার্সোনালি এটা ফিল করিনি আমরা পাস আউট হয়ে গেছি তো আজকে দেখুন আজকে কোনো একটা ছোট কথা মানে কাউকে যদি কোন একটা কথা বলতে গিয়ে যদি খারাপ লাগে সেটাও একটা মধ্যেই এরকম ভাবেই মানে আমাদের এনএমসি র্যাগিং ও এরকম ভাবেই বলে রেখেছে তো সেই জায়গায় হ্যাঁ নাম জিজ্ঞেস করে যদি কাউকে খারাপ লাগে সেটাও একটা র্যাগিং এর পার্ট তো সেটার জন্য আমাদের কলেজ অ্যান্টি র্যাগিং কমিটি আছে ওনারা বুঝবেন ওনারা ভালো ডিসিশন নেবেন ওনাদের উপর সম্পূর্ণ আস্থা আমাদের আছে এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই